সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের একটি বিষয়ে সতর্ক করব, সেটি হলো যে আমরা সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ আছি, আলহামদুলিল্লাহ যারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি এবং ইসলামের উপরে বিশ্বাস করি, ঈমান রাখি, তারা আমরা অনেক সময় আক্রান্ত হই, ইসলাম আক্রান্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালিগালাজ করা হয়, নাস্তিকরা বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণ করে, ইসলামকে আক্রমণ করে, তখন আমরা ব্যথিত হয়ে আমরা অনলাইনের মাধ্যমে তাদেরকে জবাব দেওয়ার জন্য চেষ্টা করি। প্রিয় দর্শক, এই বিষয়টি সম্পর্কে আমাদের একটু সচেতন হওয়া দরকার। কারণ হলো, নাস্তিকরা যারা আখেরাত হারিয়েছে তারা মূলত দুনিয়ায় চায়, এবং দুনিয়াতে তারা জনপ্রিয়তা চায়, ফেমাস হতে চায়। এবং আপনারা জানেন, যারা বিশেষ করে বিডির নাস্তিক বা বাংলা ভাষাভাষী নাস্তিক, এরা বাংলাদেশ থেকে পালিয়ে অন্য কোনো দেশে আশ্রয় নেওয়া এবং সুযোগ সুবিধার জন্যই মূলত ইসলামকে আক্রমণ করে, অর্থাৎ বিখ্যাত হওয়ার জন্য তারা কুখ্যাত পথ অবলম্বন করে। আর আমরা না বুঝে অনেক সময় তাদেরকে সেটার সাপোর্ট দিয়ে যাই। প্রিয় দর্শক, এই ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। ইদানিং দেখা যায় যে অনেক নাস্তিকরা আগে লেখালেখি করতো, লেখালেখি করে ইসলামকে আক্রমণ করতো। ইদানিং দেখা যায় তারা কী করছে, লাইভে এসে অথবা ভিডিও করে বিভিন্নভাবে তারা ইসলামকে আক্রমণ করছে। এমনকি পুরুষদের পাশাপাশি, অর্থাৎ ছেলেপেলেদের পাশাপাশি এখন মেয়েরাও যোগ হয়েছে। আর আপনারা জানেন যে তাদের আদর্শ গুরু রয়েছে অনেক পূর্বেই, এদেশ থেকে একজন বিতাড়িত নারীও রয়েছে যে অভিশপ্ত জীবনযাপন করছে, তার পথ অনেকেই ধরতে চায়, কারণ জনপ্রিয়তা বলতে তো একটা কথা আছে। তো প্রিয় দর্শক, আমরা তাদেরকে সহযোগিতা তো আমরা করতেই পারি না, কিন্তু অনেক সময় ভুল করে আমাদের দ্বারা তাদের সহযোগিতা হয়ে যায়। কেমন, যে তারা একটি আল্লাহকে গালিগালাজ করে অথবা ইসলামকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করে তারা একটা ভিডিও আপলোড করে দিল, অথবা লেখা আপলোড করে দিল, অথবা নিজের নাস্তিকতা পোষণ করলো, নিজের নাস্তিকতা ঘোষণা করলো, করার পরে তারা ভিডিওটা ফেসবুকে, ইউটিউবে অথবা অন্য কোনো জায়গায় দিয়ে দিল, তখন আমরা সেটা দেখে অনেক ব্যথিত হই। এটা স্বাভাবিক ব্যথিত হওয়ারই কথা, আমরা যারা ঈমান রাখি তারা আমরা প্রত্যেকে ব্যথিত হই। কিন্তু আমরা ভুল যেটি করি সেটি হলো, সঙ্গে সঙ্গে আমরা প্রতিক্রিয়া দেখাতে যাই, অর্থাৎ এইটার প্রতিক্রিয়া কী হবে, তা আমরা প্রতিক্রিয়ায় সাধারণত আমরা আবার সোশ্যাল মিডিয়াতেই আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করি। কীভাবে, হয়তো তাদের তার ভিডিওটা আমরা আপলোড করি, ডাউনলোড করে নিয়ে আবার আমাদের টাইমলাইনে আপলোড করি, অথবা শেয়ার করি, অথবা বিভিন্নভাবে আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করে তাদের রেফারেন্স ব্যবহার করি, যে দেখেন এই মহিলাটা কত খারাপ, এই নাস্তিকটা কত খারাপ, ইসলামের বিরুদ্ধে সে কত কথা বলেছে, ইসলামকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, তো কী করতে হবে, তার ফাঁসি চাই। আরে ভাই, কার কাছে ফাঁসি চাই আমরা, ফাঁসি কার কাছে চাচ্ছি? এই যে ফাঁসি চাইলাম, ঠিক আছে, আপনার দাবিটা তো ঠিক আছে, কিন্তু আমরা ফাঁসি চাই বলে যে তাকে আমরা প্রমোট করলাম, তার যেখানে ভিউ ছিল দুই দিন তিন দিন পর্যন্ত তার ভিউ ছিল মাত্র 200-300, আমরা আমাদের টাইমলাইনে শেয়ার করে, আপলোড করে, তারপরে বিভিন্নভাবে প্রচার করার মাধ্যমে সে রাতারাতি লাখ লাখ ভিউয়ার তার হয়ে যাচ্ছে। কেমন এখন পাগল ছাগল, যার কথা রাস্তায় বললে কেউই শুনতো না, সে যখন ইউটিউবে, দূর দেশ থেকে ইউটিউবে লাইভে যে, ফেসবুকে লাইভে যে, যখন সে একটা ভিডিও ছেড়ে দিচ্ছে আর গালিগালাজ করছে আল্লাহকে, রাসূলকে, বাংলাদেশি মানুষকে এবং প্রবাসীদেরকে এভাবে গালিগালাজ করছে, তখন আমরা আস্তে করে তার প্রতিবাদে, ভাই তার ফাঁসি চাই বলে আমরা একটা ভিডিও দিয়ে দিই, বা তার ভিডিওটা আপলোড করে আমরা বড় করে লিখে দিই। এই যে তারা যেটা চেয়েছিল এই ভিডিওর মাধ্যমে তাদের জনপ্রিয়তা অর্জন করা, এটা কিন্তু আমরা আমরা অবচেতন মনেই আমরা তাকে সমর্থন করলাম, সাপোর্ট করলাম। কীভাবে, যে তাকে আমি প্রচার করলাম। অতএব আমি সকল মুসলমান ভাইদেরকে বলবো, মুসলমান ভাই বোনদেরকে বলবো, খবরদার, এদের কোনো প্রকার ভিডিও এবং এদের কোনো প্রকার লিঙ্ক, এদের কোনো প্রকার বক্তব্য আমরা শেয়ার করা, প্রচার করা, নাম নেওয়া থেকে আমরা সম্পূর্ণরূপে বিরত থাকবো। এদের উদ্দেশ্য এমনি বিফল হয়ে যাবে যদি আমরা তাদের প্রচার করা থেকে বিরত থাকি। কারণ তারা দুইটি জিনিস চায়, একটি হলো যে বিতর্কিত হয়ে সে ইহুদি খ্রিস্টানদের বা অমুসলিমদের অন্য দেশের করুণা লাভ করতে চায়, দ্বিতীয়ত হলো তারা জনপ্রিয়তা চায়, তৃতীয়ত হলো যে আমাদেরকে তারা চেতাতে চায়, আমাদেরকে রাঙাতে চায়। আসলে আমরা এইভাবে রাগি না, আমরা আলহামদুলিল্লাহ আমাদের ঈমান, আমরা ঈমানের উপরে মেহনত করি, আমরা ঈমানের উপরে অটল থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পুরস্কার দিতে চেয়েছেন সেই পুরস্কারের উপরে আমরা সন্তুষ্ট থাকি। তাদের জন্য করুণা হয়, তাদের হিদায়তের জন্য আমরা দোয়া করব, তবে তাদের জন্য আমরা কোনো প্রচার, আমাদের টাইমলাইনে কোনো প্রকার বক্তব্য তাদেরকে আমরা প্রচার করব না। আরেকটি কথা, সেটি হলো আমাদের প্রচার করা এজন্য উচিত না যে তারা যখন আমার রাসূলকে গালি দেয়, তারা যখন আমার আল্লাহকে গালি দেয়, সেই কথাটি শুনতে কি আমাদের ভালো লাগবে?
বা কারোকে শোনাতে ভালো লাগবে। সুতরাং আমার টাইমলাইনে দিয়ে আমি আরেকজনকে এই গালিটা শোনার বা এই খারাপ শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কটাক্ষ শোনার সুযোগ আমি কেন করে দেব? সর্বোচ্চ আমি এতটুকু করব যে নাস্তিকতার বিরুদ্ধে কথা বলবো, আমি তাদের আক্রমণ করার বিরুদ্ধে আমি কথা বলবো। কি আক্রমণ করেছে, কে আক্রমণ করেছে তাদের নাম আমরা নিব না, তাদের নাম এবং তাদের বক্তব্য আমরা হুবহু তাদের মতো করে আমরা প্রচার করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে সচেতন হওয়া এবং আমাদেরকে বুঝে আমাদের পদক্ষেপ গ্রহণ করার জন্য তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, এই জন্য যে আমাদের মুসলমান ভাইরা অনেক সময় না বুঝেই আমরা ভুল করছি, এই ভুল থেকে বাঁচার জন্য আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই জন্য এই ভিডিওটা সকলে শেয়ার করুন। আল্লাহ তাআলা আপনাদের ভালো করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।